পাশের পিচঢালার রাস্তা দিয়ে নামলেই খেলার মাঠ, সামনে স্কুল, পাশে হাসপাতাল, মসজিদ আর পুকুর, চারপাশে সারি সারি সেমি পাকা টিনশেড ঘর, তাতে আছে লিভিং, ডাইনিং ও ড্রয়িং রুম, আছে বারান্দা, নলকূপ, আর বিদ্যুৎ সংযোগ তো দেওয়া হয়েছে আরও আগেই। বাংলাদেশে তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ায় মডেল আবাসনের অনন্য নজির এই উদ্যোগ। এখানে আছে একটি উন্নত মানের কারিগরি স্কুল, যেটা থেকে দক্ষ জনবল তৈরির জন্য পরিচালনা করবে খোদ বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। বিদ্যুৎ আমাদের জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ। বিদ্যুতের কল্যাণে আজ বদলে গিয়েছে দেশের সামাজিক অর্থনৈতিক দৃশ্যপট, বদলে গিয়েছে আমাদের জীবন ব্যবস্থার চালচিত্র। আগামীর অপার সম্ভাবনার দ্বার খুলে দিতে বিদ্যুতের ভূমিকা অসামান্য। প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষ থেকে শুরু করে অনেকের অক্লান্ত পরিশ্রম এবং লালন করার স্বপ্ন আজ আলোর মুখ দেখেছে বিদ্যুতের কল্যাণে। যে কোনো দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। শিল্প কারখানা, কৃষিকাজ, মানব সম্পদ উন্নয়ন, আধুনিক জীবনযাত্রা, চিকিৎসা, যোগাযোগ, কম্পিউটার প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে উন্নয়নের প্রায় সকল ক্ষেত্রেই প্রয়োজন বিদ্যুৎ। সভ্যতা ও আধুনিকতার প্রধান নিয়ামক বিদ্যুৎ। দারিদ্র বিমোচন করে বাংলাদেশকে শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বিদ্যুতের গুণগত মান ও প্রাপ্যত্ব নিশ্চিত করা অপরিহার্য। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, বর্তমান বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য যে যে খাত নিয়ে কাজ করছে তার মধ্যে বিদ্যুৎ খাত সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। বাস্তবতার নিরিখে এ সকল উপলব্ধি থেকে বিদ্যুৎ খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন ও পরিচালনার দক্ষতা বৃদ্ধি ও উন্নত গ্রাহক সেবার প্রতি সরকার যথাযথ গুরুত্বারোপ করেছে। দেশে এখন প্রায় 21,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব, চাহিদা যদিও 12,000 মেগাওয়াটের মতো, অর্থাৎ চাহিদার চেয়ে 9,000 মেগাওয়াট বেশি বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা এখন বাংলাদেশে রয়েছে। খাদ্য নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিধায় বিগত বছরগুলোতে শেষ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে, ফলে খাদ্য উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। 2010 সালের পূর্বে যেখানে চাল আমদানিতে প্রতি বছর 1 বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হতো, সেখানে গত বছরগুলোতে চাল আমদানির ব্যয় শূন্যের কোঠায় নেমে এসেছে, বর্তমানে রপ্তানির পরিবেশ সৃষ্টি হয়েছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ 24 বিলিয়ন ডলারে উন্নীত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতেও উল্লেখিত সময়ে আশানুরূপ প্রবৃদ্ধি হয়েছে। বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধির ফলে শিল্প কারখানায় বিদ্যুৎ সরবরাহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং এ খাতের প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ফলে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পোশাক শিল্প সহ রপ্তানি খাতে যে বড় ধরনের প্রবৃদ্ধি এবং অগ্রগতি হয়েছে তাতে বিদ্যুৎ খাতের সক্ষমতার যথেষ্ট অবদান রয়েছে। পোশাক শিল্প সহ রপ্তানিমুখী শিল্পে লোডশেডিং সীমিত রেখে বিদ্যুৎ সরবরাহের গৃহীত কার্যক্রমের ফলে এ খাতের ক্রমাগত প্রবৃদ্ধি জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করেছে। 2010-11 অর্থবছরের রপ্তানি খাতে 41% প্রবৃদ্ধি অর্জন এবং 2012-13 অর্থবছরে 27 বিলিয়ন ডলার রপ্তানির পেছনে বিদ্যুৎ সরবরাহের অগ্রগতি এবং বিদ্যুৎ খাতের সক্ষমতার অবদান সবচেয়ে বেশি। এছাড়াও বিদ্যুতের অতিরিক্ত যোগান অর্থনীতির অন্যান্য খাত, যেমন বাণিজ্যিক এবং ব্যবসায়িক কার্যক্রম, বিপণন ও প্রক্রিয়াকরণ সেবা, বাণিজ্য, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশন এবং অন্যান্য সেবা খাতের পরিমাণ সম্প্রসারিত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে, ফলে বৈশ্বিক মন্দা এবং অন্যান্য বাধা সত্ত্বেও জিডিপির প্রবৃদ্ধি গড়ে 7% উপরে বহাল রেখে উন্নত রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ এখন বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বিদ্যুৎ উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে এখন আর বিদ্যুতের ঘাটতি নেই। আমাদের বিদ্যুৎ বিভ্রাট হয়তো আছে, কিন্তু চাহিদা থাকলেও সরবরাহ করতে পারছে না, এই অবস্থার নেই। লোডশেডিং করতে হচ্ছে না। জনসংখ্যার 92% এখন বিদ্যুৎ সরবরাহের আওতায় রয়েছে এবং তাদের জন্য যথেষ্ট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও নিশ্চিত হয়েছে। বাংলাদেশ এখন লক্ষ্যমাত্রার চেয়ে বিদ্যুতের উৎপাদনের ক্ষমতায় এগিয়ে। 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও ওই সময়ের মধ্যে 33,000 মেগাওয়াট উৎপাদনের সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে রয়েছে বাংলাদেশ সরকারের। সবাইকে একটি সুখবর দিতে চাই। বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও বিদ্যুৎ বিভাগের প্রতিটি কর্মীর নিরলস পরিশ্রমের কারণে আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাংলাদেশের প্রথম আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট এটি। নির্দিষ্ট সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুতের প্রতিশ্রুতি পূরণে আমরা কাজ করে যাচ্ছি। পায়রা বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক উৎপাদনে চলে আসাতে এটি আরও এক ধাপ এগিয়ে গেল। অবশেষে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হল কয়লা ভিত্তিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। এর মধ্য দিয়ে দেশের অন্যতম বড় একটি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিকভাবে উৎপাদনে এলো। এতে জাতীয় গ্রিডের যোগ হল আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ। করোনা ভাইরাসের মধ্যে এটি অনেক বড় একটি সুখবর। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ করতে পেরেছি। এতেই প্রমাণিত হয় উন্নয়নের গতিধারা থেমে নেই। সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং চীনের ন্যাশনাল মেশিনারি পোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি যৌথ মালিকানায় পটুয়াখালী জেলার কলাপাড়ার পায়রাতে 2টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে 660 মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে, যার একটি উৎপাদন শুরু করল সব মিলিয়ে দেশের সবচেয়ে বড় কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এই কেন্দ্রটি আমদানি করা কয়লা দিয়ে চলবে। আগামী মাসে দ্বিতীয় ইউনিটেও উৎপাদনে আসার কথা রয়েছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ প্রথমে যাবে গোপালগঞ্জে, তারপর সেখান থেকে দেশের অন্যান্য জেলার বিদ্যুৎ সরবরাহ করা হবে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। ভূমি অধিগ্রহণের ফলে প্রায় 120টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের পুনর্বাসনের জন্য ধানখালী মৌজায় ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের সদস্যদের পুনর্বাসন প্রোগ্রামে বাসস্থান, স্কুল, মসজিদ, দোকান, রাস্তা, স্বাস্থ্যসেবা ও বিনোদন ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের টেকসই পুনর্বাসন এবং সহায়ক অবকাঠামো নির্মাণ সহ উপরোক্ত কাজগুলি পুনর্বাসন অ্যাকশন প্ল্যানের আওতায় সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের পাশের পিচ ঢালার রাস্তা দিয়ে নামলেই খেলার মাঠ, সামনে স্কুল, পাশে হাসপাতাল, মসজিদ আর পুকুর, চারপাশে সারি সারি সেমি পাকা টিন শেড ঘর, তাতে আছে লিভিং, ডাইনিং ও ড্রয়িং রুম, আছে বারান্দা, নলকূপ, আর বিদ্যুৎ সংযোগ তো দেওয়া হয়েছে আরও আগেই। বাংলাদেশে তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ায় মডেল আবাসনের অনন্য নজির এই উদ্যোগ। এখানে আছে একটি উন্নত মানের কারিগরি স্কুল, যেটা থেকে দক্ষ জনবল তৈরির জন্য পরিচালনা করবে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড।